ভালো খবর আছে ফাটাফট আর নতুন সরকারের কাছে দূরে সরে গেছে এটা আমি জানি বাকা আমার এই সমস্ত কথা কইছে এটা মুসলিম সরকারের কারসাজি কিনা কেন জানে না বস আমার তা মনে হয় না বস আমি ভিতরে ভিতরে রসুলপুরের খবর নিছি মুসলিম সরকারের বউরে খুন না করায় মুসলিম সরকার বোরানের উপরে খেপছে মারছেও বলে পরে বোরান এই রাগে দুঃখে কলিলের দলে যোগ দিছে তাই যদি হয় তাহলে বাঁকা আরো বিশ্বস্ত হয়ে উঠবো মুসলিম সরকারের উপর জি বস এটা খুব দরকার মাঝখানে কয়টা দিন মুসলিম সরকার বাঁকারে দূরে সরে রাখছিল এখন আবার কাছে টেনে নেবে মুসলিম সরকার যে বাঁকারে দূরে সরে রাখছিল এই কথা তো আমার আগে কষ্ট নাই কেন বস এটা তো আমি আগে জানতাম না একটু আগে আমি জানতে পারছি ও খলিল রে বোরহানের কাছে একটু সাবধান রাখতে হবে কারণ বোরহানের বিশ্বাস করা যায় না বোরহান হইতেছে এমন একটা মানুষ মুসলিম সরকারের সাথে গাদ্দারি করছে খলিলের সাথেও গাদ্দারি করতে পারে ও হইতেছে একটা বিষদ সাপ কাছে রাখলে যে কোনো সময় দংশন করতে পারে বস আপনি তাহলে খলিল ভাইকে সাবধান করে দিন অবশ্যই এই সময় খলিলকে খুব সাবধানে রাখতে হইব খলিল ফেল করলে মুসলিম সরকারের রাজত্ব শেষ করা যাবে না আর আমার মিশনও ফেল করে দেব আপনি কোনো চিন্তা করেন না বস আমি রসুলপুরে কিছু লোক নিয়োগ করছি ওরা আমার রসুলপুরের সব খবর দেবে গুড এখন আমাকে রসুলপুরের দিকে পুরা মনোযোগ দেওয়া লাগবে ঠিক করেছেন বস আচ্ছা তোকে ওই যে খোকার ভাই ওর কি অবস্থা সুস্থ হয়েছে জি বস এখন মোটামুটি সুস্থর দিকে ওষুধ খাচ্ছে নিয়ম তো আচ্ছা হ্যাঁ বাস এই উগানটা না থাকলে তো খোকো ভাইয়ের ভাইরে বাঁচানো যাইতো না হ্যাঁ শোন তোরা এইভাবে মানুষের উপকার করবি কারো বিপদে পিছায় যাবি না তাতে আল্লাহ তোকে মঙ্গল করব আর মানুষও ভালো করব বস ওই দোয়া করবেন যেন আপনার মতো হতে পারি আরে আমি তো তোরে আমার সাথে অনেক বড় হিসেবে দেখতে চাই বস আমি আপনার থেকে বড় হইতে পারবো না এটা অসম্ভব কেন পারবি না শোন স্বপ্ন সবসময় অনেক বড় বড় দেখতে হয় যা তোর ভাবির কাছে যা তোর ভাবির রসমালাই বানাইছে গিয়া খা যা রসমালাই তো আমার খুব প্রিয় আমারও তো যা যা এই ওখানে লো আরে হা ভাইতার মতো করিস না দেবে দেবে রসমালাই আমার খুব প্রিয় বেটা আরে ভাবি বানাইছে আরে যা 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 খা আরে রসমালাই রেখে একেবারে পাগল হয়ে গেল গা তোরা যদি এইরকম হাসি খুশি থাকতে পারো সবসময় তাহলে আমার কত ভালো লাগে খালার এত বড় সাহস আবার রসুল পুরাইছে আজকা তোর একদিন কি আমার একদিন এ মতিন এই আপনি বঙ্গল মনে কি করেন মানা রাখবেন ওখান না কিন্তু আপনি মানে থাকতে পারে ছাটি পানি ফেলবে কিন্তু আপনার ও ভালো কথাই তো কইছস আমি তো বকুলপুরে পড়ছি উগান্ডা কইরে আনে আনে উগান্ডা আনে 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 খুব তাড়াতাড়ি ছটকে মারেন কিন্তু আচ্ছা আচ্ছা তুই এখন ভালো করে খেয়াল করে দেখতো এটা কি বকুলপুর নাকি রসুলপুর আপনি এত গিনি একটা লোক আমি আমার প্রমাণ পাচ্ছি আপনি ঠিকই ধরে ফেলেছেন আমি তো আপনার কাছে আছি ভাই ও তুই আমার কাছে আইসস তোর না আমি মানা করছি তুই রসুলপুরে ঢুকবি না ঢুকলে কিন্তু তোর খবর আছে আজকা তোরে মা আপনি এরকম করতেছেন কি আপনি যে আমার মানবেন না যে হ্যাঁ মানবেন তোরে আজকা যে কি কোনো মাল্লা সারা কেউ ছাড়া না মা আপনি কি আমার মানবেন না মারবো না আপনি সুমা দিব ও আমি মানেন মা আজকে মানে আপনি আমার তকদা মারা দেন মানে লাজ করে দেন কবর দিয়ে দেন আমার কোনো অসুবিধা নেই তাও কি করতে পারবেন ভাই ও তুমি বইলে গেছো তোমার আমি কি করতে মারু হ্যাঁ তোমরা দুজনে মিললে আমার যে কাছের লাগে বাইন্দা নায়ক মুসা খান বানায় ফেলাইছো মনে নাই
মনে আনতে না মানে এই কথা আমি কোনোদিন ভুলতে পারিনি। ছয়নের যাবন এই কথা মনে পড়ে, এই জন্যেই আমি আজকে নজরুল মনে আছে আপনার কাছে এই কথা কমও ভুলে। তাই নাকি? তাহলে তুই এর আগে এলি না কেন? আমি তো প্রতিদিনই আপনার কাছে এই কথা ঘুমা যায়, স্বপ্নে ঘুমা যায়। কিসে? স্বপ্নে। স্বপ্নে? তুই পাগল হয়েছিস নাকি? কি কস না কস ভাই, আমি ওই দিনের পর দিয়ে ছয়নের স্বপ্নে খালি বারবার করছি। আমি আমার ভাইয়ের কাছে ক্ষমা যাব। তোর কি এর ভাই লাগে? আমি কি এর ভাই? আমি আমার খালাতো ভাই। কিসের খালাতো ভাই? এই গ্রামে তো আমার খালার মেয়ে হয়েছে, যে এই গ্রামের ছোট বড় মুরব্বী জানা যে সব আমার খালাতো ভাই। আপনিও তাই। কি কস, আমি না কিছুই বুঝতেছি না। তোরে কিন্তু এখন করলাম মানতে হবে না ভাই। না, তোর তো শাস্তি হইবই, তোর তো আমি শাস্তি দিমই। দেন শান্তি দেন, আপনি আমার ভাই হিসাবে শান্তি দেবেন? এই শান্তি আমি মাথার উপরে নাই কিনে দেবো, পড়তেও দেবো না। দেন কি শান্তি দেবেন? শাস্তি? তোর তো ভয়ানক শাস্তি আছে রে। তবে তোর একটা কাম করে দিতে পারস, এই কামটা করে দিলে তোর আমি আর কিছু করবো না। যা। কি কাম ভাই বলেন, কি কাম? তুই উগান্ডার খবরাখবর কোথায় আসে না আসে, কি করে না করে, সান্ধু এটি সব খবর আমার দিবি। উগান্ডা আমার যা করছে এটার প্রতিশোধ আমি ঠিকই নেমই। ওরা উগান্ডার প্রতিশোধ আপনি কি নেবেন ভাই? ওই উগান্ডার যদি আমি পাই, ওই দিনের পর থেকে উগান্ডার পর আমার যে কিরাম হয়েছে, যে আমার ভাইয়ের সাথে ও এরকম দুর্ব্যবহার করেছে। আপনার মধ্যে একটা জ্ঞানী লোক, একটা শরীর সাত ভালো একটা লোক, আমার পিত্তলও থাকে, হীন একটা মানুষের সেই রকম ভুল হয়ে নায়ক মুজাফার মানাতে যে তারপরে তোর পর আমার রাগ হয়ে আছে। আমি যদি ওর পাই, ওর কানের নিচে আমি এমন বসান দেবো, ব্যান পাটি বসা দেবো, মনে করেন সারাদিন মাইকেল জ্যাকসনের গান শুনবিও। কোন জ্যাকসন? মাইকেল জ্যাকসন। এটা আবার কে? ও আচ্ছা, একদিন আমার ভালো গান গায়।